ত্রিপুরা সরকার বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের কাজ অনেকটাই এগিয়েছে রাজ্যের পরিবহন দপ্তরের জন্য অনুমোদিত বিভিন্ন কাজের পর্যালোচনা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থেকে বৃহস্পতিবার এমনটাই বললেন ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যের পূর্ত দপ্তর পরিবহন দপ্তর গ্রামোন্নয়ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এদিন অনুষ্ঠিত হয় মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা দু হাজার তেইশ থেকে দু প্রকল্পের এই বিশেষ সরকারের সবচেয়ে বেশি অগ্রাধিকার প্রাপ্ত এসব প্রকল্পের বাস্তবায়ন কতদূর এগিয়েছে বৈঠকে উপস্থিত আধিকারিকদের থেকে তা জেনে নেন পরিবহন মন্ত্রী অনুযায়ী বিস্তারিত আলোচনা ও পর বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা তুইসা মোটর স্ট্যান্ড পশ্চিম জেলার চিরানিয়া মোটর স্ট্যান্ড ও সিপাহী জেলার মেলাঘর মোটর স্ট্যান্ড নির্মাণ এবং পশ্চিম জেলার নাগেরজোলা বাস স্ট্যান্ডের উন্নয়ন বিষয়ে এদিন আলোচনা হয়েছে বৃহস্পতিবারের বৈঠকে পাশাপাশি পশ্চিম জেলার জন্য সমন্বিত ট্রান্সপোর্ট কমিশনারেট এবং ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিস বিল্ডিং নির্মাণের পাশাপাশি অনুকুটি জেলার কৈলাসহর খোয়াই জেলার তেলিয়ামোড়া সিপাহী জেলার আমতলি এবং দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির পরিবহন দপ্তরের অফিস বিল্ডিং নির্মাণের কাজের সাথে সম্পৃক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বৃহস্পতিবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা সদ্য তাই ট্রান্সপোর্ট কমিশনার সুব্রত চৌধুরী পূর্ত দপ্তরের অতিরিক্ত মুখ্য বাস্তুকার অনুপ দাস এবং গ্রামোন্নয়ন দপ্তরের মুখ্য বাস্তুকার সাগর শোভন দেবনাথ রিপোর্ট আর নিউজ